Model 2. Mr. Jamal invested taka 1 lakh to SPDA. From here, he earned 10%. Se 1 lakh taka biniyog korbe ebong shekhan theke income korte parbe 10%. If tax rate is 30%, jodi tax rate ta 30% hoy, then what is ATA and ATR after 10 years? 10 bochor pore ATA koto hobe, ATR koto hobe amaderke ber korte hobe. Using volume 2. আমাদেরকে ভলিউম 2 ব্যবহার করতে বলা হয়েছে এখন ভলিউম 2 অঙ্কে বলা থাকতে পারে অথবা যদি আমাদেরকে বলে SPDA আমরা ব্যবহার করব ভলিউম 2 তাহলে প্রশ্নে আমরা খুঁজে দেখব SPDA অথবা ইউজিং ভলিউম 2 বলছে কিনা যে কোনো একটা কথা বলা থাকবে যদি বলা থাকে তখন আমরা সূত্র ব্যবহার করব এটি একটু খেয়াল করি ATA আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন সূত্র হচ্ছে ইনভেস্টমেন্ট 1 প্লাস আর পাওয়ার এন 1 মাইনাস টিআর প্লাস আই হচ্ছে ইনভেস্টমেন্ট টিআর তো আই হচ্ছে ইনভেস্টমেন্ট 1 লক্ষ আর এর মান হচ্ছে রেট অফ রিটার্ন 10% 1 মাইনাস টিআর পাওয়ার হচ্ছে এন এন এর মান হচ্ছে 10 1 মাইনাস টিআর ট্যাক্স রেট হচ্ছে 30 প্লাস আই হচ্ছে ইনভেস্টমেন্ট 1 লাখ ট্যাক্স রেট হচ্ছে 30.30 পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কাছে চলে আসবে 2,11,562 এরপরে আমাদেরকে বলছিল ATR বের করতে তো ATR বের করার জন্য আমাদের করণীয় আমরা জাস্ট ফর্মুলাটা লিখব 1 প্লাস আর পাওয়ার এন 1 মাইনাস টি আর প্লাস টি ইন্টু আর মানে ট্যাক্স রেট হোল পাওয়ার 1 বাই এন মাইনাস 1 1 প্লাস আর আর এর জায়গায় 0.10 এন এর জায়গায় হচ্ছে 10 কারণ 10 বছর 1 মাইনাস টি আর ট্যাক্স রেট 0.30 প্লাস টি আর শুধু টি আর ট্যাক্স রেট উপরে 1 বাই এন 1 বাই এন হচ্ছে 1 এর জায়গায় 1 n এর মান হচ্ছে 10 পুরোটা ক্যালকুলেশন করলে যা আসবে সেখান থেকে 1 মাইনাস আমরা যদি ধীরে ধীরে পুরোটা ক্যালকুলেশনে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি আনসার চলে আসবে 0.078 মানে 7.8% এই ফর্মুলাটা আমাদের মুখস্থ করতে হবে আমরা ATA এর এই ফর্মুলাটা কখন ব্যবহার করব আমরা ATA এর এই ফর্মুলাটা ব্যবহার করব যখন বলবে ভলিউম 2 ATR এর এই ফর্মুলাটা ব্যবহার করব যখন বলবে ভলিউম 1 তো আমরা 1 এবং 2 ভলিউমের ফর্মুলাটা মুখস্থ রাখবো